हाय फ्रेंड्स, हमारे यूट्यूब बंधुरा, आज के अनेक दिन धरे भाबछिलाम एक जगह जाब नतून जगह, तो तार आगे बोले हमार यूट्यूबे जे सब भिडियो आमी शेयर करी ओई भिडियोगुलो आपनादेर काछे सहज सरल भावे तुले धरार चेष्टा करी। जेहेतु आपनारा जदि कोथाओ घुरते जान आमार भिडियोटा देखे बुझते पारबेन जे आमी कोथा थेके कोन रूटटा बोलेछि, कत किलोमीटर, आपनादेर आईडिया हये जाबे। सबाई तो चाय एक लाइक शेयर सबसक्राइब करारे तो हमें से बोलो ना, कारण से निजे निजे विचार अपन निजे निजे एक चएस थे कथाय क्य करबें। तो तबुओ हमें तुले धरार चेष्टा करी अपन जाते अपनारा सहज भावे को नर्थ बेंगल जेको जगह अपनारा जो पें। आज के एक नतून जगह जावर चेष्टा कर মাকপলা বলে একটা জায়গা আছে নিশিগঞ্জে, কুচবিহার ডিস্ট্রিক্ট। সেখানে একটা লোকের বাড়িতে হাজার মাথার ওখানে মন্দিরও করেছে উনি, শুনেছি যাইনি, দেখি কি পজিশন আছে কি ব্যাপার, একটু দর্শন করে আসি। চলো বন্ধু তাহলে যাওয়া যাক। খোপসাডাং আমরা পৌঁছে গেলাম, এখান থেকে টোটাল পলাশবাড়ির থেকে কত হবে 14 কিলোমিটার। তারপরে এখন রওনা দিচ্ছি আমরা, দেখুন খোকসাডাঙ্গার থেকে আমরা এখন নিশিগঞ্জের রাস্তায়। নিশিগঞ্জ হয়ে এটা হচ্ছে হাইরোড, আমরা পৌঁছে গেলাম হাইরোডের উপর দিয়ে। আমরা এখন সোজা এদিকে চলে যাব, গেল হিন্দুস্তান মোড়, পিছনে ফালাকাটা। আর এখানে এখন আমি যাচ্ছি নিশিগঞ্জের দিকে, সতীশের হাট হয়ে নিশিগঞ্জে ঢুকব। নিশিগঞ্জে রাস্তা খুবই এখানে ভালো রাস্তা, এটা গ্রামের ভিতর দিক দিয়ে যায়, খুবই সুন্দর রাস্তা একটি। চারিদিকে সবুজ আর সবুজ। আর যেখানে আমি যাচ্ছি মাকপলাতে হাজার মাথার মানে মূর্তি একটা। নিশিগঞ্জ ঢুকে গেছি, এখন আমি সোজা কত কিলোমিটার হবে মোবাইলের মাধ্যমে প্রশাসনের সাথে যোগাযোগ করুন, ধন্যবাদ। আমাকে ঢুকতে হবে এখন এই রাস্তা থেকে। মাথাভাঙ্গা ব্লকের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা, মাথাভাঙ্গা মহকুমা প্রশাসনের। হাই গাইস, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে পূর্ব চকিয়ার চড়া। আমি পলাশবাড়ি থেকে যেটা এসেছি ওটা হচ্ছে টোটাল 35 কিলোমিটার। আজকে যেখানে যাচ্ছি হাজার মাথার কালী মন্দির, যেটা দেখছেন এখানে এই মোড়টা আমি দেখিয়ে দিচ্ছি। নিশিগঞ্জ ঢোকার পরে নিশিগঞ্জ থেকে এদিক দিয়ে আসলাম, নিশিগঞ্জ থেকে এসে এই এরিয়াটা এখানে ট্রাই জাংশন আছে, এখান থেকে আপনি চলে যেতে পারবেন সোজা মাকপলা, ওখানে সেই হাজার মাথার কালী মন্দির। এটার নাম হচ্ছে পূর্ব চকিয়ার ছড়া, জায়গাটার নাম মনে রাখবেন। নিশিগঞ্জ থেকে ঢুকে এখান থেকে রাইট টার্ন নিতে হবে আপনাকে। তা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই মাকপালার সেই হাজার মাথার মূর্তির সামনে। তা এই মূর্তির এখানে আসতে গেলে মিনিমাম পলাশবাড়ির থেকে 40 কিলোমিটার এখানে যদি পলাশবাড়ির থেকে রওনা দেন, তাহলে পলাশবাড়িতে এই জায়গাটায় আসতে আপনাকে এখান থেকে পলাশবাড়ি, ঘোষকাডাঙ্গা, তারপরে নিশিগঞ্জ হয়ে মাকপালা। তা নিশিগঞ্জ থেকে এখানে মিনিমাম এই 8-9 কিলোমিটার অ্যাপ্রক্স। তা এসে আপনি পৌঁছে যাবেন এই হাজার মাথার মূর্তির সামনে। এখানে দেখতে পাবেন যে কি ধরনের এখানে মূর্তি, কেন বানিয়েছে, কিসের জন্য পূজা হয়। তা আর আমার পলাশবাড়ির থেকে টোটাল কিলোমিটার 40 অ্যাপ্রক্স। আমি মাকপলাতে চলে এসেছি। তা এখানে যে যে আমাদের যে মূর্তি আছে সহস্রবদন ধর্ম মূর্তি, তা ওনাদের এখানে মালিক আছে সহস্রবদন ধর্মমূর্তি, মানে হাজার মাথা মূর্তিটা দেখুন আরেকটু। যেহেতু এই ঝড় বৃষ্টির মধ্যে এই শেডটা ভেঙে গেছে, আগে ছিল এর এখানে, তা উনি এখন এটার পার্মানেন্ট একটা ব্যবস্থা করবে, কারণ মূর্তিটাকে অক্ষত রাখার জন্যে। এই যে মূর্তিটা একটু দেখে নিন, আমি এরম এখান থেকে এটা ই করলাম।
আর বইটা বাজা আপনাদের দেখাবো এই যে দেখুন পুরো এখানে টোটাল যে মাথা আছে ওনার হাজার মাথার এই মূর্তির যে আছে বৈশিষ্ট্য মানে এই হাজার মাথার মূর্তি তা আমি কথা বলবো এখানে যে প্রতিষ্ঠাতার যে আছে মালিক এই মূর্তি দেখাশোনা করেন ওনার সাথে কথা বলবো এই সাইডেও আছে মূর্তি দেখুন মাথা এই মূর্তি পার্মানেন্ট শেডের জন্য যাতে ঠিকঠাকভাবে থাকে উনি এটা তৈরি করছে আপনার নাম সুকুমার প্রামাণিক আচ্ছা আচ্ছা মানে এটা আপনার মাথায় কিভাবে আসলো যে এই মূর্তিটা আমি করব তৈরি করব কিভাবে আসলো আচ্ছা প্রথম আমি ছোটবেলায় আমার মূর্তি বানানোর খুব ঝোঁক ছিল আমাদের বাড়িতে দুর্গাপূজা হয়তো আমার বাবা দুর্গাপূজা করতো খুব ধনী মানুষ ছিলেন তা ওই কারিগর আসতো বানাইতে দেখতে দেখতে টুকরো আমি মানে ছোটবেলায় আর কি অভ্যাস করতাম আচ্ছা আচ্ছা এরকম করতে করতে যখন এক উস্তাদের পাশ থেকে আমাকে খুব ইন্টারেস্ট লেগে গেলো এই মূর্তি আমি বানাবো মূর্তি বানানো শিখব তখন আমার উস্তাদ বলল যে তোমাকে তুমি ঠিকই আছো বড় কারিগর হবা কিন্তু তোমাকে একটা শাস্ত্রগ্রন্থ ধর্ম সম্বন্ধে পড়তে হবে গ্রন্থ পড়তে হবে নাহলে কোন দেবতার কয় হাত কয় মাথা কয় পা কী আসন কী ভূষণ হ্যাঁ কী বাহন তুমি তো বুঝতে পারবে না বল ঠিক আছে আমি তাই পড়ব তাহলে আমি এই গ্রন্থ কোথায় পাবো তখন আমার উস্তাদ বললেন যে আমি তোমাকে গ্রন্থ দেব তখন তিনি একটা গ্রন্থ আমাকে দিলেন সেই গ্রন্থের নাম হলো শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মবৈবর্তের পুরাণের ১৯ পৃষ্ঠায় লেখা আছে কৃষ্ণবক্ষ হইতে ধর্ম লয়ন জনম শুক্লবর্ণ জটাধারী সহস্র বদন কী লেখা আছে যে ১৯ পৃষ্ঠায় লেখছে কৃষ্ণের বক্ষের থেকে ধর্মের জন্ম হয় ধর্মের তার মাথায় জটা জোটো আছে এবং হাজার মাথা সহস্র বদন মানে এটা বোঝা যাচ্ছে মানে কৃষ্ণেরই এক রূপ কৃষ্ণের বক্ষের থেকে জন্মিলেন ধর্ম আর পৃষ্ঠে জন্মিলেন অধর্ম আচ্ছা 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 তাহলে পুরো নাম কি হলো এই মূর্তিটার সহস্রবদন ধর্ম সহস্রবদন ধর্ম আচ্ছা আচ্ছা তা আপনাদের এটা বাড়ির থেকে মানে পূজা হয় তো প্রতিবারই নাকি হ্যাঁ পূজা হয় আচ্ছা মানে বছরে একবার করেই করা হয় এটা মানে কোন দিনটা এটা এটা চৈত্র মাসের শীতলা অষ্টমী তিথি আচ্ছা তা আপনাদের বাড়ির সবাই করে না এখানে সবাই এখানে যোগদান করে প্রতিবেশীরাও আসে আচ্ছা আচ্ছা আর আপনি এটা পুরো দেখভালের দায়িত্ব আপনার কাছে আমার আচ্ছা মূর্তিটাও নির্মাণও করছি আমি আচ্ছা নিজের হাতে তৈরি আচ্ছা এটা কি পুরোপুরি কংক্রিট সিমেন্টের কংক্রিট আচ্ছা 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 খুবই ভালো জিনিস তা এটা মানে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট পড়ে তো কুচবিহার ডিস্ট্রিক্ট মানে মাগপোলাটা কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে না এটা অনেক জায়গায় শোনা যায় অনেক কিছুভাবে অনেকভাবে তা আমি আজকে ভাবলাম যে আসবো আপনার যাই হোক আপনাকেও পেয়ে গেলাম একদম সামনাসামনি ভালো লাগলো আপনার নামটা আরেকবার বলবেন আমার নাম সুকুমার প্রামাণিক আচ্ছা ঠিক আছে আপনারা দেখলেন আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে সুন্দর একটি জায়গা আজকে আমি আশা করি সবার কাছে বলবো সবাই আসুন এখানে দেখুন এবং ব্যাপার হচ্ছে একটা সময় আমি যে বুঝতে পারছি এই জায়গাটা মানে লোকের সমাগম খুবই হবে অনেকের নজরে আসে না এই জিনিসগুলো তা আমি আজকে এই জিনিসটাকে ফোকাস করার চেষ্টা করছি তা সবাইকে জানাবো আর আপনারা আসুন একবার মাগপালাতে ওনার সাথে দেখা করুন কথা বলে ভালো লাগবে খুবই ভালো লোক হ্যাঁ খুবই ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিবে যে কীভাবে কী সব কিছু বৃত্তান্ত আপনাদের ফ্রেন্ডস আমি এখান থেকে রওনা দিচ্ছি আর একটা নতুন জায়গায় তা আপনাদের দেখালাম এই মাঘ মাসের ১৯ তারিখ এটার উদ্বোধন হবে মানে ভালোভাবে তৈরি টরি করে সবভাবে নতুনভাবে সাজিয়ে আবার এটাকে মানুষের সামনে আনা হবে তা মাঘ মাসের ১৯ তারিখ আমি তো আসবই আর আপনারাও আসুন দেখুন হাজার মাথার মূর্তি বাই